প্রস্তুত থাকেন তিনি। অশনির আঁচ পেতেই গ্রাউন্ড জিরোয় পৌঁছে যান রাজ্যপাল। ভোট হিংসা হোক, কোনো দুর্ঘটনা ঘটলে নিজে গিয়ে তদারকি করেন। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ফেটে বিপত্তি। বৃহস্পতিবার দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি ঘুরে দেখেন ঘটনাস্থল। শুক্রবার পৌঁছে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে প্রবেশ করতেই পোস্টার প্ল্যাকার্ড হাতে শুরু বিক্ষোভ। উঠতে থাকে গো ব্যাক স্লোগান। চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাস চত্বরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা মাত্রই রাজ্যপালকে কিন্তু একবারে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে কালো পতাকা দেখানো হয়েছে ছাত্রছাত্রীদের তরফ থেকে। এবং শুধু তাই না, ব্যানার এবং ফেস্টুন নিয়েও কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। রাজ্যপালের গাড়ির সামনে কালো পতাকা দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। স্থায়ী উপাচার্য নিয়োগ, একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। অন্যদিকে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় রাজ্যপালের সামনে বিক্ষোভ এসএফআইয়ের। বেশ কিছুদিন ধরে, গত প্রায় 6-7 মাস হয়ে গেল, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোরকমভাবে স্থায়ী উপাচার্য নেই। রাজ্যপাল তিনি চাইছেন না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য আসুক। এর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন জীবনে অনেক রকম দৈনন্দিন কাজকর্মে অনেক সমস্যা হচ্ছে। বিভিন্ন রিসার্চ স্কলাররা অনেক সমস্যায় পড়ছেন, ছাত্রছাত্রীরা অনেক সমস্যায় পড়ছেন। সেই সমস্যাগুলো মেটানোর জন্যই, যাতে তিনি স্থায়ী উপাচার্য নিয়োগে সাহায্য করেন, রাজ্যের সাথে কথাবার্তা বলে, সেই জন্য আমাদের এই বিক্ষোভ। এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্রপরিষদ সকলে একসঙ্গে মিলিতভাবে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। রাজ্যপালকে আমরা কালো পতাকা দেখেছি এবং গো ব্যাক স্লোগান দিয়েছি। দাবি কি? অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, এবং যে সমস্ত বিভাগগুলোতে এখনো পারমানেন্ট টিচার নিয়োগ হয়নি রাজ্যপালের নমিনির জন্য, সেগুলি সমস্যাগুলি দ্রুত সমাধান করতে হবে। 2020 সালের যে এনইপি বিল তৈরি হয়েছিল, সেই রিজেক্ট এনইপি, ওই শিক্ষা বিরোধী, যে ছাত্রদের বিরোধী এনইপি বিল, যেই এনইপি বিল বলছে শিক্ষাক্ষেত্রকে কর্পোরাইজেশন করে দিতে হবে, যে এনইপি বলছে শিক্ষাক্ষেত্রকে সেন্ট্রালাইজেশন করে দিতে হবে, যে এনইপি বিল বলছে শিক্ষাক্ষেত্রকে যে কমিউনালাইজেশন করে দিতে হবে, এই সব কিছুর বিরোধিতা, যেন শিক্ষা সবার জন্য হয়, শিক্ষার মধ্যে কোনো শ্রেণী বিভাগ না থাকে। শুক্রবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে চারদিকে ছিল পুলিশি ব্যারিকেড। পুলিশের সহায়তায় নির্বিঘ্নেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন রাজ্যপাল। সেখানে একটি অনুষ্ঠানেও যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প বিকশিত ভারত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কার্যকর করার চেষ্টা চলছে। Viksit Bharat, which is sought to be implemented through the universities, and this university is all ready to implement the mission with dedication and commitment. দ্বন্দ্ব নয়, আলোচনার মধ্যে দিয়ে ভুল বোঝাবুঝি মেটাবার কথা বলেন রাজ্যপাল। Before the Chief Justice of India, that as decided by the Honorable Supreme Court, the Governor invited the Chief Minister for discussion, and we decided to settle issues through mutual discussion, mutual understanding, and within the framework of the law. This initiative or model, Bengal model, in solving issues was highlighted by the Attorney General in front of the Honorable Supreme Court. We are here for conciliation, not for confrontation. Confrontation does not solve any problem. Bortuman Tekedarishkani report, Calcutta News.